চমৎকার প্রতিরোধ করে র্যাঙ্কিং 100 ধাপে এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে হার এড়াতে পারল না বাংলাদেশ নারী দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়াই করেও শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বপ্না সঞ্জিদাদের। র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা দলের সাথে লড়াইটা জমিয়ে তুলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে ফুটবলের টাইগার্সরা প্রমাণ করলো বড় দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য আছে তাদের। কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম 20 মিনিট একেবারেই গোছানো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ, তাই তো ডিফেন্সের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচের 17 মিনিটে সু ইউয়ের স্কোরে এগিয়ে যায় চাইনিজ তাইপে, গোল হজম করে হতাশায় পড়ে বাংলাদেশ। এরপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ, চালাতে থাকে একের পর এক আক্রমণ। ম্যাচের 26 মিনিটে স্বপ্না রানীর দুর্দান্ত শট গোলবার ছুঁতে পারেনি, 28 মিনিটে আরও একটি আক্রমণ বিফলে যায়। ম্যাচের 34 মিনিটে আরও একটি আক্রমণে গোলের সহজ সুযোগ হাতছাড়া করে ফুটবলের টাইগার্সরা, ফলে 1-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লাল সবুজরা। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছে বাংলাদেশ, প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ চালিয়েছে কিন্তু গোলের দেখা পায়নি। চাইনিজ তাইপে গোলের সুযোগ হাতছাড়া করায় 1-0 গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। সুকন সরকার, নিউজ 24, ঢাকা।